করিমগঞ্জৰ পাথাৰকান্দিত ভয়ংকৰ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতিৰ পৰিমাণ কেইবা লক্ষাধিক টকা হোৱাৰ সম্ভাৱনা। করিমগঞ্জৰ চিপনজৰী মেডেলি চাহ বাগিচাত সংঘটিত হয় এই ভয়ংকৰ অগ্নিকাণ্ডটো। চাহ বাগিচাৰ ৰবৰ গুদামৰ পৰা অগ্নিকাণ্ডৰ সূত্রপাত হয়। পিছে জুই লেলিহান শিখাই ফেক্টৰী বিস্তৰ ক্ষতিসাধন কৰে। স্থানীয় ৰাইজ আৰু কৰ্তব্যত থকা শ্ৰমিকৰ প্ৰচেষ্টাত জুই নিয়ন্ত্ৰণৰ চেষ্টা কৰিও ব্যৰ্থ হয়। পিছত অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দুখনকৈ গাড়ীৰ প্ৰচেষ্টাত জুই নিয়ন্ত্ৰণ হয়। গুদামসহ ফেক্টৰী বহু মূল্যৱান যন্ত্ৰ ভস্মীভূত হয় বুলি জানিব পৰা গৈছে। কৰিমগঞ্জৰ পৰা এছ এম জাহিৰ আবাসৰ ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। গাড়ি খতম খতম আগুন যা দিয়া আগে দেখত নাই আউ হ্যাঁ আর তানকি আউ যদি গেট খোলা রাইতলা কুল নিকড় গেলি হ্যাঁ পুরা ভিতর ঢুক গেলি নি জানি ঘটনাটা কিরকম করছে ঘটনাটা হয়েছে কি তা মানে ওই এটা তো স্মোকরুম নানি স্মোকরুমের ওখানে তো ফায়ার করা হয় ওখানে মনে হয় কোনো সিঙ্গারি উঙ্গারি একটা আই গেছে মানে স্মোকরুমের সাদা থেকে উপরে আর নিচে তো ওইগুলো সব ঝোলাইল থাকে আপনার সিটগুলো রাবার সিট মানে একটা আইয়ে ধরে নিয়েছে মানে যেখানে অনুমান আর কি নাহলে তো ওখানে আগুন লাগার কথা না আর ওইটা সিঙ্গারিটা ধরিয়া আগুন বলে রাবার তো ইনফ্লেমেবল জিনিস এ ধরিয়া একটা সিট তখন জ্বলে গেছে তারপর পর দুনিয়ার সিট থাকে তো ধরিয়া আগুনটা লাগে আগুনটা কটা উঠার সময় ধরছে অনুমানিক আনুমানিক পৌনে সাতটা উঠা আমার আমি আইয়া পাইছি মানে ওই সময় পৌনে সাতটা উঠে আইছে দুইটা গাড়ি আইছে কথাখানে এখন বর্তমানে পরিস্থিতি কি তা পরিস্থিতি এমন তো এখন ফ্যাক্টরি বিল্ডিংটা পুরো ডেমেজ হয়ে গেছে গিয়া ভিতরে স্মোকরুমে যত মাল ছিল সব চলে গেছে ভিতরে টায়ার আবার ছিল টায়ার আবার সিটগুলি চলে গেল এই সময় আমি মানে ঠিক ঠিক কইতাম পারতাম না তবু 20 লক্ষের নিচে হইত এখন আগুন নিয়ন্ত্রণে আছে বর্তমানে আগুন এখন নিয়ন্ত্রণে আছে